এই কথাটা আমারে তুমি আর মনে করাইও না, কারণ আমার সামনে যখন আল্লাহর নবীর আঘাত করবে আমি বেলাল কলিজা পিটে দুনিয়ার জমিন থেকে বিদায় হয়ে যাব। এই কথা বলে হযরতে বেলাল যুদ্ধের চাবুকটা নিয়ে সামনে যাইতেছেন, আল্লাহর নবীর সামনে যখন দাঁড়াইলেন এমন অবস্থায় আল্লাহর নবী বিশ্ব নবী রাহমাতুল্লিল আলামিন যুদ্ধের চাবুকটা হযরতে আক্কাসের হাতের মধ্যে তুলে দিলেন, দিয়া বলেন আক্কাস নে নে তোর প্রতিশোধ তুই গ্রহণ করিয়া রে। আক্কাস রাতের মধ্যে যখন যুদ্ধের চাবুকটা দিয়া দিল আবার ভাই সঙ্গে সঙ্গে উমর দাঁড়ায় ডাক দিয়ে বলেন ইয়া রাসূলুল্লাহ আমার একটা কথা। আল্লাহর নবী বললেন কি বলবো বলো? উমর ডাক দিয়ে বলেন নবী গো আপনি আকাশ একটু বলেন না আপনার গায়ে কোনো আঘাত না করে যেন আঘাতটা আজকে আমার গায়ে করে। আপনার গায়ে যখন আঘাত করবে বরদাস্ত করতে পারবো না। আবু বকর দ্বারা একই কথা বলেন, উসমান দ্বারা একই কথা বলতেছেন, আলী দ্বারা একই কথা বলতেছেন, আসাইন আর হুসাইন দুইটা ভাই কান্না শুরু করে দিয়েছেন। ডাক দিয়ে বলেন নানাজি গো, ও নানাজি আমাদের সামনে আপনারা কেমনে আঘাত করবে? নানাজি গো বরদাস্ত করতে পারবো না, বরদাস্ত করতে পারবো না। আল্লাহর নবী বললেন সাবিরা রে তোমরা কি চাও আমি আসরের ময়দানে আল্লাহ আপনি যেদিন আমার পিঠের মধ্যে আঘাত করেছিলেন ওই দিন আমার পিঠের মধ্যে চাদর ছিল না, কাপড় ছিল না। রসুল গো আপনি আপনার পিঠ থেকে কাপড়টা উঠাইয়া দেন, চাদরটা সরাইয়া দেন, তারপরে আপনার পিঠের মধ্যে আমি আঘাত করব। যেই মাত্র রসুল এই কথাটা শুনলেন এমন সময় রসুল যখন চাদর খুলবেন সঙ্গে সঙ্গে আবু বকর দৌড়াইয়া গিয়া রসুলকে জড়াইয়া ডাক দিয়ে বলেন রবি গো আপনি আকাশ কি একটু বলেন আমাদের সামনে থেকে গিয়া যেন আপনার পিঠে আঘাত করে। রবি গো এই জায়গার মধ্যে আপনার অনেক চাবি আছে, আপনার পিঠে আঘাতটা লাগা মাত্র কলিজা পেটে দুনিয়ার জমিন চারিয়া চলিয়া যাইবে। আপনি তো আকাশকে বলেন করের ভিতর দিয়ে আঘাত করতে। দিনের জন্য তুমি এই শর্তটা মেনে নাও। উমর বলেন না ইয়া রাসূলুল্লাহ আমি এই শর্ত মানতে পারবো না, আমার ভাইরা এই অবস্থায়। আল্লাহর নবী বারবার যখন উমরকে বুঝাইলেন উমর তো মানতে রাজি নয়, শেষ পর্যন্ত মেনেছেন। কিভাবে মেনেছেন উনি ভালো জানেন। আমার ভাইরা লক্ষ্য করে দেখুন শুধু তা নয়, তাদের শর্ত শুধু তাও ছিল না যে মক্কার জমিন থেকে যে সমস্ত সাহাবীরা মদিনায় চলে গেছেন ওরা আর মদিনায় তা মক্কায় থাকতে পারবে না, আর যারা মক্কা থেকে মদিনায় যান নাই ওরাও আর কোনদিন মদিনায় যাইতে পারবে না। এই শর্তগুলা যখন আল্লাহ নবীর কাছে দিয়ে দিল, এই শর্ত যখন আল্লাহ নবীর কাছে দিয়ে দিল আমার ভাইরা রসুল শর্ত মেনে নিলেন। আমার ভাইরা আল্লাহ নবী বিশ্ব নবী রাহমাতুল্লিল আলামিন যখন মক্কায় প্রবেশ করলেন, মক্কায় প্রবেশ করে তাদের শর্ত অনুযায়ী এবার রাসূলুল্লাহ শব্দটা কেড়ে ফেলবেন। আমার ভাইরা আল্লাহ নবী বিশ্ব নবী উমর আলীকে ডাক দিয়ে বলেন আলী রে তুমি রাসূলুল্লাহ শব্দটা কেটে দাও, তুমি লেখাপড়া জানো। আলী বলেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ নবীজি ও আমি রাসূলুল্লাহ শব্দ কাটতে পারবো না, কারণ আমি পারবো না। রাসূলুল্লাহ শব্দের মধ্যে যদি আমি কলম লাগাই আল্লাহ তুমি আমার আসরে দিন জিজ্ঞাসা করে আলী রে তুমি কেন রাসূলুল্লাহ শব্দের মধ্যে কলম লাগাইছিলা, তখন আমি কি জবাব দিব? না না আমি কলম লাগাইতে পারবো না। আমার মায়েরা আল্লাহর নবী বিশ্ব নবী রাহমাতুল্লিল আলামিন নিজেই কলমটা হাতের মধ্যে নিলেন, হাতের মধ্যে নিয়ে আল্লাহর নবী বিশ্ব নবী যখন কলমটা রাসূলুল শব্দের মধ্যে লাগাইবেন এমন সময় আল্লাহ রাব্বুল আলামিন জিব্রাইলকে পাঠাইয়া দিয়া বললেন ও জিব্রাইল তুমি আমার বন্ধুর আঙ্গুলের মধ্যে ধরো, কলমের মধ্যে ধরো, ধরে তুমি রাসূলুল শব্দটা কেটে দাও। আমার ভাইরা জিব্রাইল আইসা যখন রাসূলুল শব্দটা কেটে দিল ভাইরা আমার আল্লাহর
নবী বিশ্বনবী রাহমাতুল আলামিন দুইটা চোখের পানি চাইরা দিয়া কান্না করতে লাগলেন, কান্না করতে লাগলেন, আরে হায় যে রাসূল শব্দটাকে বাস্তবায়ন করার জন্য আমি মক্কার জমিন চললাম, মায়ের দেশ ছেড়ে দিলাম, বাবার দেশ ছেড়ে দিলাম, আজকে সেই রাসূল শব্দটা মক্কার বেঈমানরা শক্তির বলে কেটে দিল, শক্তির বলে কেটে দিল। মায়ের নবী দুইটা চোখের পানি চাইরা দিয়া কান্দেন। ঠিক এই মুহূর্তে আল্লাহ রাব্বুল আলামিন জিব্রাইলকে বলেন, জিব্রাইল আর দেরি করবি না, তাড়াতাড়ি যাও, এই মুহূর্তে সূরাতুল ফাতহা 29 নম্বর আয়াত নাজিল করো। আল্লাহ রাব্বুল আলামিন সূরাতুল ফাতহের 29 নম্বর আয়াত কারণে দিল করলেন। আমার ভাইরা ওই আয়াতে শুরুতে মহান আল্লাহ জানায় যে মুহাম্মাদুর রাসূলুল্লাহ। কষ্ট হইতাছে নি? আমার ভাইরা এই অবস্থায় আল্লাহর নবী বিশ্বনবী আপনার নামটা কাবাগরের দেওয়াল থেকে সরিয়েছে, আমি আল্লাহ আজকে আপনার নামটা এমন একটা জায়গার মধ্যে লিখে দিলাম, পয়গম্বর গো মক্কার বেঈমানরা কেন সারা পৃথিবীর মানুষ মিলো এই নামের মধ্যে আর কোনোদিন কলম লাগাইতে পারবে না, আমি আল্লাহ এমন একটা জায়গার মধ্যে এই নাম লিখে দিলাম। আমার ভাইয়েরা আমার নবীর নাম আল্লাহ পাক রব্বুল আলামিন মহাগ্রন্থ আল কোরআনের মধ্যে ডাইরেক্টলি বলে দিলেন, মুহাম্মাদুর রাসূলুল্লাহ। ও পয়গম্বর আমার, আপনি মুহাম্মাদুর রাসূলুল্লাহ, আপনি হলেন আল্লাহর রসুল, এই নামটা আল্লাহ পাক রব্বুল আলামিন মহাগ্রন্থ কোরআনের মধ্যে লিখে দিয়েছে, এই নামের মধ্যে আর কেউ কলম লাগাইতে পারবে না। এখন আপনারা বলতে পারেন, হুজুর ও কোরআন শরীফের মধ্যে তো আমি ইচ্ছা করলে কলম লাগাই দিতে পারবো, মুহাম্মদ শব্দটা কাটিয়ে দিতে পারবো, এতে কি মুহাম্মদ চলে যাবে, মুহাম্মদ নামটা কি চলে যাবে? না না আমার বাইরা, আল্লাহ পাক রব্বুল আলামিন শুধু মহাগ্রন্থ আল কোরআনের সূরাতুল ফাতহের 29 নম্বর আয়াতের মধ্যে শুধু মুহাম্মাদুর রাসূলুল্লাহ লিখে দিয়েছেন তা নয়, আল্লাহ রব্বুল আলামিন আল্লাহ পাক রব্বুল আলামিন এই মুহাম্মদ শব্দটা প্রত্যেকটা ঈমানদারের কলবের মধ্যে সুন্দর করে লিখে দিয়েছে। তোমরা মনে করছো কুরআন শরীফ থেকে মুহাম্মাদুর রাসূলুল্লাহ কেটে ফেলবে, কেটে ফেললেই মনে মুহাম্মাদুর রাসূলুল্লাহ নাম মুছে যাবে? না না, মুহাম্মাদুর রাসূলুল্লাহ নাম আর মুছবে না, আল্লাহর নাম যতদিন থাকবে মুহাম্মাদের নাম ততদিন থাকবে। এই জন্যই তো আল্লাহ এমন একটা জায়গার মধ্যে আমার হাবিবের নাম লিখেছেন, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আল্লাহ রাজ্যে বলেন, নবী গো আমার নাম শুরুতে, এরপরে আপনার নাম, এরপরে আবার আমি আল্লাহর নাম, পয়গম্বর গো এমন ভাবে আমি আল্লাহ লিখেছি, এমন ভাবে আমি আল্লাহ লিখেছি, আমার নাম আগে সরাইতে হবে, এরপরে আপনার নামে টাচ করতে হবে, যদি শেষ দিক থেকে আসে তাহলেও আমার নাম আছে, ওইখানে আগে আমার নামের মধ্যে কলম লাগাইতে হবে, এরপরে মুহাম্মদে আসতে হবে। পয়গম্বর আমার, দুনিয়া যতদিন আছে ততদিন আর কেউ কলম লাগাইতে পারবে না, কারণ আমার নবীর নাম তো গাছের মধ্যে লেখা নয়, যে গাছটা কেটে ফেললে আমার নবীর নাম শেষ হয়ে যাবে, আমার নবীর নাম তো দেওয়ালের মধ্যে লেখা নয় বলে দেওয়াল ভেঙে দিলে নবীর নাম শেষ, আমার নবীর নাম তো কাগজের মধ্যে লেখা নয় বলে কাগজটা পড়ে ফেললেই শেষ, আমার নবীর নাম তো ব্যানারের মধ্যে লেখা নয় যে ব্যানারটা নিচে নামাই দিলে আমার নবীর নাম শেষ, আমার নবীর নাম তো বালুর মধ্যে লেখা নয় যে বালুটা ঘুরে ফেললে আমার নবীর নাম শেষ, আমার নবীর নামটা তো পাথরের মধ্যে লেখা নয় যে পাথরটা ভেঙে দিলে আমার নবীর নাম শেষ, আমার নবীর নাম আল্লাহ পাক রব্বুল আলামিন প্রত্যেকটা ঈমানদারের কলবের মধ্যে লিখে দিয়েছে। তোমরা কোত্থেকে আমার নবীর নাম সরাইবা? কোনোভাবেই তো তোমরা আমার নবীর নাম সরাইতে মা আর কয় না, জোরে কয় না। এই জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন এই সূরাতুল ফাতহার 29 নম্বর আয়াত কেন নাযিল করলেন, 29 নম্বর আয়াত কেন নাযিল করলেন? আমার ভাইয়েরা এবার কথাগুলো বুঝতে পারলেন তো? আরো জোরে কোন। এরপরের লাইনে আল্লাহ পাক রব্বুল আলামিন কি বলেন এবার শুনেন, মুহাম্মাদুর রাসূলুল্লাহ ওয়াল্লাযীনা মাআহু
আসিদ্দাউ আলাল কুফফার মুহাম্মাদুর রাসূলুল্লাহ মুহাম্মদ হলো আল্লাহর রাসূল তার সাথীবৃন্দ যারা আছে এরা বেঈমান কাফিরদের বেলা বড়ই কঠোর বেঈমান কাফিরদের বেলা বড়ই কঠোর এবং নিজেদের মধ্যে পরস্পর বড়ই সহানুভূতি নিজেদের মধ্যে পরস্পরে বড়ই সহানুভূতিশীল আমিও শেষ করে দিই মোড়াউনি শুরু হয়ে গেছে গা ভাই ভালো থাকবেন আজকের মতো এই পর্যন্তই বিদায় হ্যাঁ নাকি না যে কোন বুঝে কইতেছেন লুক উঠলেই আমি না তাহলে লুক উঠতে পারবে না শর্ত একটাই উঠলেই শেষ আমি আর আর দশ মিনিট সময় দিয়া শেষ দিয়া দিব আমার ভাইরা দেখেন আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন ওয়াল্লাযীনা মাআহু আশিদ্দাউ আলাল কুফার আল্লাহ পাক রব্বুল আলামিন জানা দেয় আল্লাহর নবীর সাহাবীরা বিমান কাফিরদের বেলা বড়ই কঠোর ওরা জীবন দিবে এরপর মাথা দিবে না জীবন দিবে এরপর কল্লা দিবে না ওরা জীবন দিবে এরপর আপোষ করবে না ওরা রক্ত দিবে এরপর আপোষ করবে না ওরা জেল কাটবে এরপর আপোষ করবে না ওরা ফাঁসির কাষ্ঠে ঝুলবে এরপর বাতিলের সঙ্গে এই লেখা নাই আপোষের লেখা এই আয়াতের মধ্যে নাই যাদের অন্তরে সাহাবীদের ঈমান আছে তারা আপোষ করতে পারবে না পারবে না ডাইরেক্ট বলবে মেরে ফেলো আমাকে আমাকে পাশের কাস্তে ঝুলিয়ে দাও আমার বুকের মধ্যে বুলেট তালে আমাকে দুনিয়া থেকে বিদায় করে দাও এরপরে তোমাদের অন্যায় মানতে পারবো না আমার ভাইরা মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওনার সাহাবীদের গুণ কি ওরা বাতিলের সামনে মাথা নত করবে না বাতিলদের বেলা বড়ই কঠোর বাতিলদের বেলা বড়ই কেমনে কঠোর একটা উদাহরণ দিলাই তেমনি উমা কথা কয় না কা আর জোরে জোর হলো না আমার বায়রা এবার আসেন আল্লাহর নবী বিশ্ব নবীর একজন সাহাবী যার নাম হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু নাম শুনছেন তো উম্মতের মধ্যে সবচাইতে নরম দিলওয়ালা আরহামু উম্মতি বি উম্মতি আবু বকরিন মানে উম্মতের মধ্যে সবচাইতে বড় নরম দিলওয়ালা সাহাবী হলেন আবু বকর নরম দিলওয়ালা একজন সাহাবী জান্নাত হযরত আবু বকর একবারে কোমল হৃদয়ের মানুষ ছিলেন আমার ভাইরা ওই আবু বকরকে আল্লাহর নবী বিশ্ব নবী একদিন বলেছিলেন আবু বকর তুমি যাও তাবুকের যুদ্ধের ময়দানে যাইতে হবে যাও তুমি 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 যাও মানুষের কাছ থেকে কি সদকাগুলা দান যাদের উপরে সদকা ওয়াজিব হয়ে গেছে সদকার মালগুলা অর্থাৎ যাকাতের মালগুলা তুমি উঠায় নিয়ে আসো আমার ভাইরা হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা গেলেন জাকাতের মাল উঠানোর জন্য কারণ জাকাত যাদের উপরে ফরজ হয়েছে এদের কাছে গেলেন মাল জাকাতের মাল এই এদিকে তাকাও এক এদিকে তাকাও দংশন করার লাগে কেন কিছু করে লাগিয়ে তামসা করতেছ বইতে কি আমি কষ্ট করি আর তুমি তামসা করো কেন মজা লাগে না দার কথা কই না নাকি আমার ভাইরা আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু গেলেন যাওয়ার পরে গিয়া বলতেছেন যে তোমরা যাকাতের মাল দাও যাকাতের মাল দাও এমন সময় একজন মুনাফিক দাঁড়ায় ডাক দিয়ে বলেন আবু বকর রে তোমার আল্লাহ গরিব আমরা হইলাম গিয়া ধনী এই কারণে তোমার আল্লাহ আমরা দ্বারা তোমা তোমারে ফাড়াইছে যেই মাত্র আবু বকর এই কথাটা শুনলো সঙ্গে সঙ্গে এত জোরে তাপ্পর বসায় দিছে গালের মধ্যে ই তাপ্পর খায়া খ কথা কইলে আরেকটা মারবো তোমার কথা কয় না গা এই বাটপারের নাম ছিল ফানসা এই বাটপারের নাম কি ফানসা তফসির ইবনে কাসির কুলে এই আয়াতের ব্যাখ্যা করলেই পাইবেন এই আয়াতের ব্যাখ্যা করলেই পাইবেন কোন আয়াতের আমার ভাইরা এই ব্যাপারে মহান আল্লাহ রাব্বুল আলামিন সূরা তাওবার 100 সূরা আলে ইমরানের 181 নম্বর আয়াত কেন আল্লাহ পাক রাব্বুল আলামিন নাজিল করেছিলেন আসুন আগে ঘটনাটা ভালো করে বুঝ জানন আমার ভাইরা এই অবস্থায় তারপর যখন একটা মাইরা দিছে ফানসা কর সুযোগ হইছে এখন একটা মিথ্যা মামলা বইতে পারো
কথা কয় না কা আরো জোরে কম এমন কিছু বাটপার আছে নি কান গুরু ফেরেরা কান গুরু ফেরেরা কান বীজ ভান্ডার খুলে লাইছে কিছুদিন পরে পরে বীজ প্রোডাকশন দে এই বীজ নিয়ে কোনো গবেষণা নাই তোমার কথা কয় না কা আর আল্লামা মামুনুল হক নিজের বউলে আর ছুটে গেছে হ্যাঁ আমার গবেষণা চলছে কান বিন বা কান বীজ ভান্ডাররা কত বীজ কত আন্দা সয়া সিটাই দিতা সিটা নিয়ে কোনো কথা নাই তোমার কথা কয় না কা আরো জোরে কন না কা আলে মুলামা কই গেল কই পেশাব করলো ডিলার মধ্যে পেশাব লাগছে নি না লাগছে না হিডাও বিচারে তোমার কথা কয় না কা কষ্ট হইতেছে আমার একজনে কবজুর আমি কই কি কো আমি টিফের মার যাই আমি কি কিয়ের মার কো টিফের মার আমি কই কথা কি কুত্তি শিখলে রে তোরে কে শিখাইছে আমার আমার লক্ষ্য করে দেখুন শুধু তা নয় এবার পাঁচা মনে মনে চিন্তা করলো এখন একটা সুযোগ আইছে আবু বকরের নামে একটা মামলা করন যাইব আবু বকরের বিরুদ্ধে একটা মামলা দেওয়ান যাইব এরা তো বাতিল যারা এরা তো চেষ্টাই করে আলেম ওলামারে কোন কথা দিয়া কোন ফেসো বালায়া বছরের পর বছর জেল রাহন যাইব তোমার কথা কয় না খা আমার মায়েরা লক্ষ্য করে দেখুন শুধু তা নয় এবার ফানসা আল্লাহর নবীর কাছে গিয়া বলেন রসুল গো আপনার একজন প্রিয় সাহাবী আবু বকর আমাকে তো দূরে তাপ পরমারছে আমার গাল বেদনা করতেছে ও কার নাম কইছো ও আবু বকর কবুল কইছো তুই এ নাম সারা কোন নাম আছে নি দেখো উমরে করছে নি ও জিনা হুজুর ও কে করছে আবু বকর তো তুই আবু বকরের চিনস আমি আবু বকরের চিনি না এটা কথা কইলে কোন আবু বকর কাম জীবনে করতে পারে না কোন হুজুর আবু বকর করছে আমার ভাইরা এই অবস্থায় আল্লাহর নবী বিশ্ব নবী রাহমাতুল্লিল আলামিন সঙ্গে সঙ্গে আবু বকরের কাছে খবর পাঠিয়ে দিলেন প্রস্তাব পাঠিয়ে দিলেন আবু বকর তোমার বিরুদ্ধে মামলা হয়ে গেছে আসো নোটিশ পাঠিয়ে দিল সঙ্গে সঙ্গে আবু বকর আল্লাহর নবীর সামনে এসে হাজির আল্লাহর নবী ডাক দিয়ে বলে আবু বকর তুমি কি এই পাঁচার গায়ে আঘাত করছো তুমি কি তাকে তাপ্পর দিয়েছো আবু বকর বলে ইয়া রাসূলুল্লাহ হ্যাঁ আমি একটা দিছি এখন অনুমতি দিলে আমি আরেকটা দিব আপনি যদি একটা অনুমতি দেন তা আরেকটা দিয়া দিব আর কি আল্লাহর নবী বললেন যেইটা দিছো হেইডারও দু বিচার হইছে না হেইডার বিচার আগে ওই আলোক তোমার কথা কয় না কা তুমি এই পাঁচার গায়ে কেন আঘাত করলা কি কারণে তুমি আঘাত করেছ এমন সময় আবু বকর বলেন রসুল ও আমি পাঁচার গায়ে এমনিতে আঘাত করি নাই আমি যখন তার কাছে জাকাতের মালের জন্য গেলাম সে তখন আমাকে বলল আমার আল্লাহ নাকি ফকির সে নাকি দরিদ্র আমার আল্লাহ নাকি ফকির সে নাকি বিত্তবান যখন আমি এই কথা শুনলাম তখন আমি আবু বকরের রাগকে আমি আর কন্ট্রোল রাখতে পারলাম না এই জন্য আমি তার গালের মধ্যে তাপ্পর মেরে দিয়েছি আবু বকর খুব সুন্দর করে বলছে বলার পরে ফানসা কো হুজুর শব্দ মিশা কথা মা নাউজুবিল্লাহ কইতেন না আর জোরে কোন না নাউজুবিল্লাহ হুজুর গো আপনার কি বিশ্বাস আমি এই কথা কম আল্লাহ রাসূল কয় কি রে আবু বকর এ কি আসলে কথা কইছে কো হুজুর আপনি না আমারে সিদ্দিক উপাধি দিবেন সিদ্দিক উপাধি কেন দিছিলেন আমি সত্যবাদী বিদায় আপনার বিশ্বাসে কি হয় আমি এর উদাও দিমাইরা দিছি আল্লাহর নবী কোন না আমার কাছে গড়বড় লাগতেছে তুই তো উদাও দি মারার ব্যক্তি না বাট পার হে উইরি ইফান সাড়াও ইডই বাট পার ইডই বাট পার রে বলিল প্রমাণ করতে কেন হ্যাঁ যে গালি দিছে না এর তোর কাছে সাক্ষী আছে আবু বকরকে জিজ্ঞাসা করতেছে আবু বকর তোমার কাছে কি সাক্ষী আছে সে যে তোমার গালি দিছে বলি সাক্ষী তো নাই কত তো ফেস লাগাই দিছ তুমি কো হুজুর আমি যে তাপ্পর দিছি কো তাপ্পর দিছি তুমি দিছিলে তো তুমি নিজে সাক্ষী দিতাছ আমারও তুমি সাক্ষী বানাই নিছো আমি বিচারক হয়েও সাক্ষী হয়ে গেলাম এই অবস্থায় আমার ভাইয়েরা আল্লাহ
কিন্তু কোন ফানসাকে বারবার বলেন ফানসারে ভালো কইরা কও তুই গালি দিছতনি কও হুজুর আল্লাহর কসম কাইটা কিরা কসম খাই লাইছে কায় কও হুজুর আমি জীবন গেল লইতাম না এই গালি আমি কেন লাগিয়ে দিতাম হুজুর ও আমি কি আল্লাহরে ভালোবাসি না আমি কেন আল্লাহরে এই গালি দিতাম আমার ভাইরা বারবার যখন ফানসাই কথা বলে আল্লাহর নবী খালি চিন্তা করে আসলে বিষয়টা কি আসলে বিষয়টা কি শেষ পর্যন্ত আল্লাহর নবী রাত দিয়ে বলেন আবু বকর তোমার যেহেতু সাক্ষী নাই আর তার সাক্ষী তো তুমি নিজেই অতএব এখন তোমার উপরে বিচার হয়ে যাবে এমন সময় আল্লাহর নবী ফানসাকে বলেন ফানসা এবার তুমি বলো আমি আবু বকরের কি বিচার করব এমন সময় ফানসা কো হুজুর আবু বকর আমাকে তাপর দিয়েছে আমিও দিমু মানে আউযুবিল্লাহ কন্যা কা আর হুজুরে কন্যা না আউযুবিল্লাহ আমার মানা আবু বকরের মুখ থেকে ফানসার মুখ থেকে যেই মাত্র এই কথা বের হয়েছে সঙ্গে সঙ্গে জমিনটা একটা কম্পন মেরেছে আসমান একটা কম্পন দিয়ে ফেলেছে আমার ভাই আল্লাহ রাব্বুল আলামিন সঙ্গে সঙ্গে জিব্রাইল পাঠায় দিলেন জিব্রাইল আয়েশা আল্লাহর নবীর কাছে ডাইরেক্টলি ওহী নাযিল করলেন কি করলেন ডাইরেক্ট জিব্রাইল আয়েশা কি কইরা দিলেন ওহী নাযিল করলেন আল্লাহ রাব্বুল আলামিন সঙ্গে সঙ্গে জানায় দিলেন লাকাদ সামিআ আল্লাহু ক্বাউলাল লাযিনা ক্বালু ইন্নাল্লাহা ফাকীরুন ওয়া নাহনু আগনিয়া আল্লাহ রাব্বুল আলামিন জানায় দেয় ও পয়গম্বর আমি আল্লাহ অবশ্যই অবশ্যই শ্রবণ করেছি ওই যে পাঁচা বলল আমি আল্লাহ ফকির তারা বিত্তবান আমি আল্লাহ এটা কি করছি অবশ্যই অবশ্যই শ্রবণ করছি দুনিয়া কেউ না শুনল আমি আল্লাহ শুনেছি আমি আল্লাহ হইলাম আবু বকরের আরো জোরে কন্যা আরো জোরে কন্যা এরপরে আল্লাহ এই কথা বলো আবু বকরের ব্যাপারে যখন এই সাক্ষীটা আল্লাহ পাক রব্বুল আলামিন জিব্রাইলের মাধ্যমে দিয়া দিলেন তখন আল্লাহর নবী ফানজারে বকির ব্যাপার তুই না কইছ গালি দিছত না আল্লাহ দিব তুই গালি দিছত তো এটা কি আর আমি জানতাম আল্লাহ আয়াত নাযিল করলিব কি মন বাটার কি মন তোমা এটা কি আমি জানতাম আল্লাহ আমার এই কথার লাগি আয়াত নাযিল করলে তো আল্লাহর নবীর সাহাবী আবু বকর আল্লাহর নবী যখন দুনিয়াতে বেঁচে ছিলেন তখন রসূলকে ছাড়া একদিন উনি থাকতে পারেন নাই আমার ভাইরা যখন আল্লাহর নবী পৃথিবী থেকে বিদায় হয়ে গিয়েছেন এমন সময় আল্লাহর নবীর সাহাবী আবু বকর ঘর থেকে বের হয় না রাস্তায় হাঁটাচলা করে না মানুষের সঙ্গে কথা বলে না মুখ দিয়ে হাসি বের হয় না আমার ভাইরা ওই আবু বকর একটা কবিতা বলতেন বলমনি আরো জোরে কম আরো জোরে লম্বা রাইতু নবিয়ানা মুজাদিলা লম্বা রাইতু নবিয়ানা মুজাদিলা দাবাত আলাইয়া বিমারদিহিন আল্লাহ ওয়ালা দাবাত আলাইয়া বিমারদিহিন আল্লাহ ওয়ালা ارتاح قلبي عند ذلك لهلاكه والعزم ما حيث كثير يا ليتني من قبل لعلك صاحبي عييت في حديث على سخورين عييت في حديث على سخورين আবু বকর বলেন নবী যখন মুদের চেরে গেলেন প্রভুর কাছে আরে নবী যখন মুদের চেরে গেলেন প্রভুর কাছে বিশাল জগত গুটিয়ে এলো এই অদমের কাছে উঠলোকে পেয়ে মনটাই আমার হারিয়ে নবীর ছায়া উঠলোকে পেয়ে মনটাই আমার হারিয়ে নবীর ছায়া আর পাবো কি এ জগতে দয়ার নবীর মায়া ওরে ব্যঙ্গে গেল কোমর আমার জনমের তরে দেখতে তারে আর পাবো না এই দুটি চোখ বড়ে হইতো যদি আমার মরণ দয়ার নবীর আগে কষ্ট ছবি নিতাম তবে এই অবাগার বাগে আল্লাহ আকবার বলেন আবু বকরের অন্তরের মধ্যে কেমন ভালোবাসা ছিল রসূলের প্রতি আবু বকরের ভালোবাসা দেখলেন এখন আরেকজন সাহাবীর ভালোবাসার কথা বলতাম নি আরো জোরে কোন আরেকজন সাহাবীর নাম হযরত
আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু, আমার ভাই আমি সচরাচর এই ঘটনা বলি না, কারণ এই ঘটনা বলতে গেলে মানুষের চোখের পানি মানুষে কি করতে পারে না, দইরা রাখতে পারে না। আমার ভাইরা, আল্লাহর নবী বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন যখন পৃথিবীর জমিন থেকে বিদায় হয়ে যাইবেন, এমন সময় হযরত বেলালকে ডাক দেব না, বেলাল রে তুমি মদিনার চাবিদেরকে জানায় দাও সবাই যেন মসজিদে নবীর মধ্যে জমায়েত হয়। আমার ভাইরা, বেলাল বললেন ইয়া রাসূলুল্লাহ, কেন গো এখন আপনি সাহাবীদেরকে কেন জমায়েত করতে চান? আল্লাহর নবী ডাক দিয়ে বলেন, বেলাল, ওরে বেলাল, আমি সাহাবীদের সঙ্গে আমার কিছু কথা বলবো, তুমি সাহাবীদেরকে ডেকে আনো। বেলালের অন্তর মধ্যে বাড়ি মারছে, আইরে হাই রাহমাতুল লিল আলামিন, পৃথিবীর জমিন থেকে বিদায় হয়ে যায়, কারণ বেলাল আল্লাহর নবীকে খুবই ভালোবাসতেন। আমার ভাইরা, লক্ষ্য করে দেখুন শুধু তা নয়, এবার বেলাল মদিনার সাহাবীদেরকে জানায় দিলেন, ও মদিনার সাহাবীরা আসো আসো, আল্লাহর নবী বলেছেন মসজিদে নবীতে যাওয়ার জন্য। আমার ভাইরা, যেই মাত্র বেলাল এই কথা বললেন, সঙ্গে সঙ্গে মদিনার সাহাবীরা মসজিদে নবীর মধ্যে চলে আসে। মসজিদে নবীর মধ্যে চলে আসার পরে আল্লাহর নবী বিশ্ব নবী সাহাবীদেরকে মুখ্য করে বললেন, আমার সাহাবীরা রে, ও সাহাবীরা, আমি তো পৃথিবীর জমিন থেকে বিদায় হয়ে যাব, আমার মরণের সময় একেবারে কাছে চলে আসছে, অতএব আমি যদি কেউ কাউকে কোনোদিন গালি দিয়ে থাকি তাহলে দাঁড়াও দাঁড়ায় গালি দিয়ে প্রতিশোধ গ্রহণ করে নাও, আমি যদি কাউর আঘাত করে থাকি দাঁড়াও দাঁড়ায় আজকে আমাকে আঘাত করে প্রতিশোধ গ্রহণ করে নাও। আমার ভাইরা, আল্লাহর নবী বিশ্ব নবী যখন বারবার এই কথা বলেন, এমনি একজন সাহাবি দাঁড়ায় গেলেন, যার নাম হযরত আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু, সাগরের সাথে মুক্তা কিতাবের মধ্যে লিখেছে উনার নাম উকাসা, মুফতি আমিনি রহমাতুল্লাহ আলাই উনি উনার কিতাবের মধ্যে লিখেছেন উনার নাম আকাস এবং দুররাতুন নাসিইন এই কিতাবের মধ্যে লেখা হইল উনার নাম আকাস। আমার ভাইরা, হযরত আকাস রাদিয়াল্লাহু তাআলা আনহু সঙ্গে সঙ্গে দাঁড়ায় গেলেন, তারা ডাক দিয়ে বলেন ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, আমার যে একটা প্রতিশোধ নেওয়ার বাকি ছিল। আল্লাহর নবী বলেন, কি প্রতিশোধ? এমন সময় আকাস বলেন, নবী গো, আপনি বদর যুদ্ধে যাইতেছিলেন, আমিও বদর যুদ্ধে যাইতেছিলাম, আমার ঘোড়াটা দৌড়াইয়া আপনার ঘোড়া সমকক্ষ হইয়া গেল, তখন আমি চিন্তা করলাম আপনার রান মুবারকের মধ্যে একটা চুম্বন করব। ওগো নবীজি, আমি যখন ঘোড়া থেকে নামার উপক্রম হইলাম তখনই আপনি আপনার ঘোড়াকে দ্রুতগামী করানোর জন্য চাবুকটা পিছন দিক দিয়ে ছটকা দিলেন, আর ওই ছটকাটা আমার পিঠের মধ্যে লেগেছিল। রসুল গো, আজও সেই চাবুকের আঘাত মিটে নাই, ইয়া রসুল আল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, আমি চাই আজকে সেই চাবুকের আঘাত দিতাম আপনার শরীরের মধ্যে, আঘাত দিয়ে আজকে প্রতিশোধ গ্রহণ করতে চাই। আল্লাহ নবী বিশ্ব নবী বলেন, ঠিক আছে। রসুল বেলাল কেরা হাতে বলেন, বেলাল, ও বেলাল, তুমি যাও ফাতেমার কাছে, আমার যুদ্ধের চাবুক রাখা আছে, আমার যুদ্ধের চাবুকটা নিয়ে আসো। দৌড়ে ফাতেমার কাছে বেলাল গেল, চলে গেল ফাতেমার দরজার সামনে দাঁড়াইয়া বেলাল দুইটা চোখের পানি চাইরা দিয়া কান্না করতে লাগলেন, চিৎকার করতে লাগলেন। আমার ভাইরা, বেলালের কান্নার আওয়াজ পাইয়া সঙ্গে সঙ্গে ফাতেমা দরজা খুলে দিলেন, দরজা খুলে তাকায়া দেখে বেলাল কান্দে, ফাতেমা ডাক দিয়ে বলেন, বেলাল রে, তুমি কি কারণে কান্দ? এমন সময় বেলাল ডাক দিয়ে বলেন, ফাতেমা, কান্নার কারণ জিজ্ঞাসা করবা না, কারণ সইতে পারবা না, কান্নার কারণ জিজ্ঞাসা কইরো না, কারণ কান্নার কারণ যদি জিজ্ঞাসা করো তুমি কান্না সইতে পারবা না। ওরে ফাতেমা, তুমি আল্লাহর রসূলের যুদ্ধের চাবুকটা দিয়ে দাও। এমন সময় ফাতেমা ডাক দিয়ে বলেন, বেলাল রে, আমার আব্বা তো অসুস্থ, বিছানার মধ্যে পড়িয়ে আছেন, আমার আব্বা তো যুদ্ধের ময়দানে যাইবেন না রে বেলাল, তাহলে এখন যুদ্ধের চাবুক দিয়ে উনি কি করবেন? বেলাল তখন ডাক দিয়ে বলেন, ফাতেমা, আল্লাহর নবীর একজন সাহাবী হইয়া রসুলের পিঠের মধ্যে আজকে আঘাত করে প্রতিশোধ গ্রহণ করতে চাইতেছে, আল্লাহ রসুল বলেছেন যুদ্ধের চাবুক নেওয়ার জন্য, এই জন্য আমি যুদ্ধের চাবুকটা নিতে আসলাম। আমার ভাইয়েরা, এমত অবস্থা হযরত ফাতেমা ডাক দিয়ে বলেন, বেলাল রে, তুমি তো জানো আমার আব্বার মা দুনিয়ার জমিনে জীবিত নাই, আমার আব্বার বাবা নাই, আমার আব্বার আপন বলতে এই দুনিয়ার জমিনে কেউ নাই রে বেলাল, আমার বাবার গায়ে যখন আঘাত করবে তখন আমি কেমনে বরদাস্ত করব? ও বেলাল, তুমি থাকতে জানো রে, আমার বাবার গায়ে কোনো আঘাত না করতে পারে, তুমি তোমার পিঠ সামনে নিয়ে তুলে ধরবা যাতে তোমার পিঠের মধ্যে আঘাত করে। বেলাল ডাক দিয়ে বলে, ফাতেমা, এই কথাটা আমার তুমি আর মনে করাইও না, কারণ আমার সামনে যখন আল্লাহর নবীর আঘাত করবে আমি বেলাল
কলিজা পিটি দুনিয়ার জমিন থেকে বিদায় হয়ে যাব। এই কথা বলে হযরত বেলাল যুদ্ধের চাবুকটা নিয়ে সামনে যাইতেছেন। আল্লাহর নবীর সামনে যখন দাঁড়াইলেন এমত অবস্থায় আল্লাহর নবী বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন যুদ্ধের চাবুকটা হযরত আক্কাসের হাতের মধ্যে তুলে দিলেন। দিয়া বলেন আক্কাস নে তোর প্রতিশোধ তুই গ্রহণ করিয়া রে। আক্কাসের হাতের মধ্যে যখন যুদ্ধের চাবুকটা দিয়া দিল আবার সঙ্গে সঙ্গে উমর দাঁড়ায় ডাক দিয়ে বলল ইয়া রাসূলুল্লাহ আমার একটা কথা। আল্লাহর নবী বললেন কি বলবো বলো। উমর ডাক দিয়ে বলেন নবী গো আপনি আকাশ একটু বলেন না আপনার গায়ে কোন আঘাত না করে যেন আঘাতটা আজকে আমার গায়ে করে। রসুল গো আপনার গায়ে তো কোন আঘাত করবে বরদাস্ত করতে পারবো না। আবু বকর দ্বারা একই কথা বলেন, উসমান দ্বারা একই কথা বলতেছেন, আলী দ্বারা একই কথা বলতেছেন, আসাইন আর হুসাইন দুইটা ভাই কান্না শুরু করে দিয়েছেন। ডাক দিয়ে বলেন নানাজি গো ও নানাজি আমাদের সামনে আপনারা কেমনে আঘাত করবে। নানাজি গো বরদাস্ত করতে পারবো না বরদাস্ত করতে পারবো না। আল্লাহ নবী বললেন সাবিরা রে তোমরা কি চাও আমি আছরের ময়দানে আল্লাহ আপনি যেদিন আমার পিঠের মধ্যে আঘাত করেছিলেন ওই দিন আমার পিঠের মধ্যে চাদর ছিল না কাপড় ছিল না। রসুল গো আপনি আপনার পিঠ থেকে কাপড়টা উঠাইয়া দেন চাদরটা সরাইয়া দেন তারপর আপনার পিঠের মধ্যে আমি আঘাত করব। যেই মাত্র রসুল এই কথাটা শুনলেন এমন সময় রসুল যখন চাদর খুলবেন সঙ্গে সঙ্গে আবু বকর দৌড়াইয়া গিয়া রসুলকে ধরাইয়া ডাক দিয়ে বলেন নবী গো আপনি আকাশ কি একটু বলেন আমাদের সামনে থেকে গিয়া যেন আপনার পিঠে আঘাত করে। নবী গো এই জায়গার মধ্যে আপনার অনেক চাবি আছে আপনার পিঠে আঘাতটা লাগা মাত্র কলিজা পেটে দুনিয়ার জমিন চারিয়া চলিয়া যাইবে। রসুল গো আপনি তো আকাশকে বলেন করের ভিতরে যায় আঘাত করতে। ইতা সুবহানাল্লাহ সবাই এক বাক্যে বলেন সুবহানাল্লাহ। আমার ভাইয়েরা এই অবস্থায় আল্লাহর নবী বিশ্ব নবী ডাক দিয়ে বলেন এ আকাশ তাহলে চল ঘরের ভিতর চল তোর যা মনে চায় আঘাত করবি। আমার ভাইয়েরা রাহমাতুল লিল আলামিন ঘরের ভিতর গেলেন আকাশ ঘরের ভিতর গেলেন আকাশ ঘরের ভিতর যাইয়া দৌড় মেরে হাত থেকে চাবুকটা ফেলে দিয়া রাহমাতুল লিল আলামিনের পিঠের মধ্যে জড়ায়া ধরছে। জড়ায়া দৈরা ভাইয়ার নবীর ঘরের নবুয়তের মধ্যে চুম্বন শুরু করে দিয়েছে। আর ডাক দিয়ে বলেন নবী গো একদিন আর দুই দিন নয় আমি 15টা বছর অপেক্ষা করেছিলাম কোন দিন গো আমি মহরে নবুয়াতের মধ্যে একটা চুম্বন করব। নবুয়াতের সিল মারা হয়েছিল আল্লাহর নবীর পিঠের মধ্যে নবুয়াতের একটা সিল মারা হয়েছিল যেটাকে মহরে নবুয়াত বলা হয়। ওই আকাশ ডাক দিয়ে বলেন রসুল গো আমি আপনার মহরে নবুয়াতের মধ্যে একটা চুম্বন দেওয়ার জন্য 15টা বছর অপেক্ষা করতেছিলাম আজকে আমি দেখতে পাইলাম সুযোগ এসে গিয়েছে এই জন্য আমি একটু নাটক করলাম একটু অভিনয় করলাম আমাকে আপনি মাফ করে দিবেন। রসুল গো একবার বলেন না বলেন না আমি কি জান্নাতে যাইতে পারবো কিনা। আল্লাহর নবী ডাক দিয়ে বলে আকাশ ওরে আকাশ তুই জান্নাতি তুই জান্নাতি তুই জান্নাতি। রসুল যখন এই কথাটা বললেন সঙ্গে সঙ্গে সাহাবীরা ঘর থেকে শুনতেছে বাহির থেকে শুনতেছেন সাহাবীরা দৌড় দৌড়ে এসে ডাক দিয়ে বলেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ নবী গো কে জান্নাতি কাকে জান্নাতের সার্টিফিকেট দিলেন। এমন সময় আল্লাহর নবী বলেন ওই তাকায়া দেখ আমার আকাশ আর সেই হইল জান্নাতি পুরুষ।
আমার ভাইরা এমত অবস্থায় আকাশ রাদিয়াল্লাহু তাআলাকে সকল সাহাবীরা জড়ায় ধরলেন আর বলে আকাশ রাসূল বলছে তুই জান্নাতি যদি তোর শরীরের মধ্যে আমরা হাত লাগাইতে পারি এ হাত জাহান্নামে যাইবে না যদি আমাদের টুট তোর গালের মধ্যে লেগে যায় তাহলে এই টুট জাহান্নামে যাইবে না যদি আমাদের সিনা তোর সিনার সাথে লেগে যায় তাহলে এই সিনা জাহান্নামে যাইবে না এই কথা বলে আল্লাহর নবীর সাহাবীরা হযরত আকাশকে বারবার জড়ায় ধরে কেউ চুম্বন করে কেউ হাতে চুম্বন করে কেউ কপালে চুম্বন করে কেউ পিঠের মধ্যে চুম্বন করে আমার ভাইরা তাহলে আল্লাহর নবীর একজন সাহাবী যদি আল্লাহর নবীর মোহরে নবুয়াতের মধ্যে চুম্বন দিয়া জান্নাতি হইতে পারে তাহলে যে সমস্ত কোরআনের হাফেজরা প্রতিদিন কোরআনের মধ্যে বারংবার চুমো দেয় বারংবার চুম্বন দেয় ওরা কি জান্নাতে যাইবে না জাহান্নামে আরো জোরে কোন তাহলে ওরা যদি জান্নাতে যায় আর আপনারা যদি ওদেরকে বরণ পোষণ করেন ওদের খাবারটা দিতে পারেন ওদের মেহমানদারি করতে পারেন তাহলে আপনারা কি জান্নাতে যাইবেন না জাহান্নামে যাইবেন আরো জোরে কোন তাহলে জান্নাতি লোকদের মেহমান যদি আপনি বানাইতে পারেন তাহলে আপনি জান্নাতে যাইবেন সোজা কথা ওই লোকটা জান্নাতে যাক বা না যাক আপনি ওই জান্নাতি মেহমানকে জান্নাতি মেহমান মনে করে যে আপনি খাওয়াইলেন বরণ পোষণ করলেন আল্লাহ পাক আপনাকে এই আমলের বিনিময়ে জান্নাত দান করবে